অপারেশনের রোগী তার কাছে তুমি মামুন হকরে না পাঠায়া যদি মুস্তাক নবীরে পাঠাও তো কাজ হবে না। অপারেশনের রোগীর কাছে অপারেশনের ডাক্তার কি পাঠাইতে হবে? কথা বলো। রোগীর যদি হালুয়া খাওয়াইতে হয় তো হালুয়া খাবে, সিরাপ খাওয়াইতে হইলে সিরাপ খাবে, ইঞ্জেকশন দিতে হইলে ইঞ্জেকশন দিবে। যদি মনে করে অপারেশনের রোগী তো মামুন হক যায় একটু অপারেশন করবে, এত সমস্যার কি আছে? এরে খালি কবর রোয়াজ শোনাইতাম, কি মজা, সুবহানাল্লাহ। কবর রোয়াজ শোনাইলে তো আর ওয়াজ বন্ধ হয় না, কবর রোয়াজ শোনাইলে তো আর আমি কোনো রোশানলে পড়ি না। হ্যাঁ, আসমানের উপরের ওয়াজ শোনাইলে তো আর মামলা খাওয়া লাগে না। শোনো শোনো, মামলা হামলা ওগুলাকে ভয় বাদ দিছি। মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছি সেই দিন থেকে ঘর থেকে বিদায় নিয়েছি। আমাদের কাছে যারা বিবাহ বসেছে তারা বিধবা হওয়ার জন্য প্রস্তুত আছে, আমাদের সন্তানরা এতিম হওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদেরকে হুমকি ধমকি দিয়া আর এই সমস্ত তুষামদির কথা বলার জন্য আমাদেরকে অনুরোধ করে লাভ নাই। উম্মতের যখন যা দরকার তাই করতে রাজি। এর জন্য যদি এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয় হয়ে যাবে, কিন্তু সিনা থেকে কোরআনকে বিচ্ছিন্ন হতে দেব না, ইমানকে বিচ্ছিন্ন হতে দেব না। এই জন্য জীবন চলে যাবে, কোনো পরোয়া নাই, কি করবা করো, প্রস্তুত আছি, কিন্তু এই জবান বন্ধ করতে পারবা না। কারণ এই জবান কারো কাছে বন্ধক দেই নাই, এই জবান মালিকের কাছে বিক্রি করেছি, মালিকের কথা বলবো, মালিকের জন্য জীবনকে কুরবান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ঢাকা গুলিস্তানে হালুয়া ব্যস্ত আগে বাটপাররা, কারা বাটপাররা এমন ভাবে বলতো, পাবলিক জমাইতো এমন ভাবে বলতো, মানুষ তো পাগল হয়ে যাইতো, এত সস্তায় এত বোকার। এক হালুয়া সমস্যা সমাধান কি? মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, ঠোঁট ব্যথা, পেট ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জ্বর সর্দি কাশি আমাশা জন্ডিস, আরো কত রোগ আছে সরমে আমি বলতে পারবো না, বুঝালিও তোমরা। তো এই সব হালুয়ার বহু রোগের এক চিকিৎসা, এই যারা বহু রোগের এক চিকিৎসা দেয় এগুলো সব বাটপার কি? আরে কথা বলেন না, সব কি? এই সমাজে এইরকম বাটপারের অভাব নাই, সমাজে নানা রকমের সমস্যা, কিন্তু আমগরে নসিহত করে খালি কবরের ওয়াজ করার জন্য। আমরা কি গুলিস্তানের হালুয়া বিক্রেতা নাকি সব রোগের এক চিকিৎসা দিব? এই সমাজের কিছু মানুষ আছে চায় খালি হুজুররা নরম নরম ওয়াজ করুক, খালি কবরের ওয়াজ করুক। এ এত গরম হন কি জন্যে? গাদা কোথাকার উম্মতের আলেমরা, উম্মতের ডাক্তার, ডাক্তার যদি মনে করে প্যারাসিটামল দিবে তো প্যারাসিটামলই দিবে, ডাক্তার যদি মনে করে সিরাপ খাওয়াবে তো সিরাপই খাওয়াবে, ডাক্তার যদি মনে করে ইঞ্জেকশন পুশ করবে তো ইঞ্জেকশন দিবে, ডাক্তার যদি মনে করে না তাকে অপারেশন করতে হবে তো অপারেশনই করবে। তা অপারেশনের রুগী তার কাছে তুমি মামুন হকরে না পাঠাইয়া যদি মুস্তাক নবীরে পাঠাও তো কাজ হবে না। অপারেশনের রুগীর কাছে অপারেশনের ডাক্তার কি পাঠাইতে হবে? কত বড়! সব জায়গায় খালি হালুয়া খাওয়াবো না, সব জায়গায় তোমার সিরাপ খাওয়াবে না। এক রুগী গেছে হসপিটালে, যায় দেখে লেখা অপারেশন থিয়েটার, লাভ দিয়ে দাঁড়াইছে, এই হসপিটালে আমি ভর্তি হবো না। বলে কি জন্যে? বলে এই হসপিটালে সন্ত্রাসী জঙ্গি থাকে। বলে কেন? কই যে অপারেশন থিয়েটার লেখা, এনে অপারেশন করা হয়। বলেন তো এই রুগীর মাথা ঠিক না পাগল? আরে বুঝতে বলেন, পরে বল্ডি মেরেন না, বলেন এই রুগী সুস্থ না পাগল? এই সমাজে বোঝা গেল পাগলের অভাব নাই। যারা সব রুগীর জন্য আমাদেরকে বলে হালুয়া খাওয়াইয়া দাও, সিরাপ খাওয়াইয়া দাও, আরে আমরা ওই সমস্ত বাটপার ডাক্তার না, সব রোগের এক চিকিৎসা দিব, রুগীর যখন যা সমস্যা সেই সমস্যায় আমরা সমাধান দিতে ওলামায়ে কেরাম প্রস্তুত। রুগীর যদি হালুয়া খাওয়াইতে হয় তো হালুয়া খাবে, সিরাপ খাওয়াইতে হইলে সিরাপ খাবে, ইঞ্জেকশন দিতে হইলে ইঞ্জেকশন দিবে। যদি মনে করে অপারেশনের রুগী তো মামুন হক যায় একটু অপারেশন করবে, এত সমস্যার কি আছে? এর খালি কবর রোয়াজ শোনাইতাম, কি মজা, সুবহানাল্লাহ। কবর রোয়াজ শোনাইলে তো আর ওয়াজ বন্ধ হয় না, কবর রোয়াজ শোনাইলে তো আর আমি কোনো রোশানলে পড়ি না। হ্যাঁ, আসমানের উপরের ওয়াজ শোনাইলে তো আর মামলা খাওয়া লাগে না। শোনো শোনো, মামলা হামলা ওগুলাকে ভয় বাদ দিছি। মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছি সেই দিন থেকে ঘর থেকে বিদায় নিয়েছি। আমাদের কাছে যারা বিবাহ বসেছে তারা বিধবা হওয়ার জন্য প্রস্তুত আছে, আমাদের সন্তানরা এতিম হওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদেরকে হুমকি ধমকি দিয়া আর এই সমস্ত তুষামদির কথা বলার জন্য আমাদেরকে অনুরোধ করে লাভ নাই। উম্মতের যখন যা দরকার তাই করতে রাজি। এর জন্য যদি এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয় হয়ে যাবে, কিন্তু সিনা থেকে কোরআনকে বিচ্ছিন্ন হতে দেব না, ইমানকে বিচ্ছিন্ন হতে দেব না।
জীবনের কোনো দাম নাই আমার কাছে। রাস্তায় একটা সম্পদ আরেকজনের, আরেকজন নষ্ট করতেছে, আমার কষ্ট লাগবে? বলেন না। আমারে যদি মারতে চাও আমার কোনো আফসোস নাই। কেন? জান তো আমার না, আমি তো বিচা দিছি আল্লাহর কাছে। আর কার কাছে বেচছি? বিক্রি সবাই করে, আমরাও করেছি, তারাও করেছে। পার্থক্য হচ্ছে আমি বিক্রি করেছি আমার মালিকের কাছে জান্নাতের বিনিময়ে, আর তারা বিক্রি করেছে রামবামদের কাছে কিছু পয়সার বিনিময়ে। এই জন্য তাদের জীবনের বহু দাম। কেন? কারণ এই জীবনে বারবার বেচা লাগবে। একবার ভারতের কাছে বেচবে, একবার আমেরিকার কাছে বেচবে, একবার রাশিয়ার কাছে বেচবে, একবার চীনের কাছে বেচবে। একবারে যদি সব শেষ করে দেয় মরা যায় তাহলে তো আর খাইতে পারবো না। জাহান্নামে গেলে তো গুতা খাইবই, যা খাওয়ার দুনিয়ায় কিছু খায়া লোক। আর আমরা তো আশায় আছি, আহা কখন মারা যাবো, আল্লাহ জান্নাত বুঝাইয়া দিবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা আয়াত 111। বেচছি কার কাছে? আরে বিক্রি করছো? করছো ইনশাআল্লাহ করছো? আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে জান্নাতের বিনিময়ে বেচতে পারছি। এই জন্য আমাদের জীবনের এত দাম যে অল্প কিছু পয়সা দিয়ে আমাদেরকে কেনা যায় না। বলে আমার ইমানকে বেচবো, কিনবি? আমি প্রস্তাব দিলাম, কিনবি? আমার ইমান বেচবো, কিনবি? তো একজন যদি দাঁড়ায় হোক, কিনবো, কয় টাকা দিবি কহ? এক কোটি, ছোট বেটা। যদি কেউ এসে বলে যা দেমো গোটা দুনিয়াটা দিয়ে দেবো, যা আছে। এটা তো সম্ভব না, কারণ দুনিয়ার মালিক তো একা কেউ না। ধৈরা নিলাম, সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে, হা গোটা দুনিয়া আমারে দিয়ে দিবে, তোর ইমান ব্যাস। আমি বলে কথাবার্তা আগাই, আমাকে একটা দাম বললে তো হবো না। কি দিবি? গোটা দুনিয়া কামাবো না। কেন? আমি তো ইমানের বিনিময়ে এইরকম দশটা দুনিয়া পামো, আমার নবী বলছেন। তো তুই যদি কিনতে চাস তো দশটা দুনিয়া লয়ে হাজির হ তাইলে চিন্তা করুন, বেসুন কি বেসুন না। আরে কথা বলেন না, কারণ আমার ইমানের দাম আছে, আমার ইমানের দাম আছে। ওই কয় লাখ টাকা পাই এই খালি ইমান বেচা দেবো, ওই ইমান কবুল করি নাই আলহামদুলিল্লাহ। কথা বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য জীবন চলে যাবে কোনো পরোয়া নাই, কি করবা করো, প্রস্তুত আছি, কিন্তু এই জবান বন্ধ করতে পারবা না। কারণ এই জবান কারো কাছে বন্ধক দেই নাই, এই জবান মালিকের কাছে বিক্রি করেছি, মালিকের কথা বলবো, মালিকের জন্য জীবনকে কুরবান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো বলতেছিলাম হাসান বসরিকে ধরছে ওই ভদ্রলোক, কি ব্যাপার হুজুর, সবাই যে এক চিকিৎসা দিয়া দিলেন, এটা কি গুলিস্তানের হালুয়া? তো হাসান বসরি বলে, না রে, এটা নূহ আলাইহিসসালামের চিকিৎসা। কার কার? নবী নূহ আলাইহিসসালাম এই এই সমস্যার জন্য ইস্তেগফারের আমল দিয়েছেন।